তো বন্ধুরা, 100 দিনের কাজ বা জব কার্ডের ডিপার্টমেন্টে, বা আমরা যদি বলি MGNREGS, এই ডিপার্টমেন্টে নিয়োগ চলছে। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু নতুন তথ্য আমাদের হাতে উঠে আসছে। বেশ কিছু ভ্যাকেন্সি বা পদ এখানে বেরিয়েছে। আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব কোন জেলায় এই নিয়োগ প্রক্রিয়া চলছে, কোন কোন পোস্টের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে, আর আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কোন পোস্টের জন্য আপনার কি ধরনের যোগ্যতার প্রয়োজন আছে, আর স্যালারি বা বেতন আপনার কত আছে, আর কত তারিখ পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া চলবে। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এই মুহূর্তে একটি রিক্রুটমেন্ট নোটিশ ওপেন করে গেছি, আর এই নোটিশটি দেওয়া হয়েছে 3/12/2019 তারিখে। এখানে বলছে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, যেটা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য। যে ওয়েবসাইটের নাম হলো www.bankura.nic.in। তো বন্ধুরা, আপনি যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের হয়ে থাকেন তাহলে আপনি আপনাদের যে ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে একবার চেক করে নিতে পারেন যে আপনার জেলাতেও এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে কি না। এবার আসি আমরা যে এর ডেট কবে শেষ হয়ে যাবে। 5/12/2019 তারিখ থেকে শুরু হয়েছে এর আবেদন প্রক্রিয়া, চলবে 26/12/2019 তারিখ পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত এই আবেদন চলবে। এবার আসা যাক পোস্টের নামে। প্রথম যে পোস্টটি হলো সেটি হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ভ্যাকেন্সি আছে একটি, ডিস্ট্রিক্ট বা সাব ডিভিশনে পোস্টিং থাকবে এই চাকরির জন্য। যোগ্যতা থাকতে হবে বিই ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। 36,000 টাকা বেতন আছে এর জন্য। এবার আসি আমরা পরের পদে। পরের যে পদটি সেটি হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। 8টি পদ আছে, এক্ষেত্রেও সেম প্লেস আছে, এবং এর ক্ষেত্রে যোগ্যতা হলো ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। বেতন আছে 25,000 টাকা। তার পরের যে পোস্টটি হলো সেটি হলো জুনিয়র প্রোগ্রাম অফিসার। এর পদ আছে 2টি, এর পোস্টিং হলো ব্লকে, এবং আপনার অনার্স থাকতে হবে গ্রাজুয়েট উইথ 55% মার্কস, এবং এছাড়াও 6 মাসের মিনিমাম কম্পিউটার সার্টিফিকেট কোর্সের যোগ্যতা থাকতে হবে। বেতন হলো 22,000 টাকা। এরপরে হচ্ছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, যেখানে পদ আছে 2টি এবং ডিস্ট্রিক্ট বা ব্লকে কিন্তু এর পোস্টিং আছে। এর জন্য যোগ্যতা হলো পাস ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন এবং 6 মাসের ফর্মাল ট্রেনিং, এর সাথে আরও কম্পিউটার এসব সম্পর্কিত যোগ্যতা দরকার আছে, এবং টাইপিং স্পিড মিনিমাম ডাটা এন্ট্রির ক্ষেত্রে 6,000 কি আপনার লাগবে। তো এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন, অবশ্যই নোটিফিকেশান পেজটিকে পড়বেন আপনারা যারা অ্যাপ্লাই করবেন। তো এর জন্য বেতন আছে 16,000 টাকা। তারপরের হলো প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, এটির পদ আছে 6টি। তো এবার আমরা দেখব যে কোথা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আমরা চলে যাব বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো দেখতে পাচ্ছেন আমরা এসে গেছি, আর এখানে আপনারা অনগোয়িং অ্যাক্টিভিটিস এই অপশনের আন্ডারে পেয়ে যাবেন অ্যাপ্লাই অনলাইন ফর ভেরিয়াস পোস্ট আন্ডার MGNREGS। এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনারা সরাসরি চলে যাবেন অ্যাপ্লাই পেজে। হাউ টু অ্যাপ্লাই এর একটি অপশন আছে, এখানে ক্লিক করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন কিভাবে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে বা কি ফর্মালিটি আছে, সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। আর এখানে আপনারা 2টি অপশন পাবেন, একটি হলো ক্লিক হেয়ার ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন, আপনি যদি নতুন অ্যাপ্লিকেশন করতে চান সেজন্য, আর একটি হলো লগ ইন ফর রেজিস্টার্ড ক্যান্ডিডেট, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশনের ট্রাই করেছেন, আপনি সেখানে আপনার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন এবং পরে আবার আপনার অ্যাপ্লিকেশনটিকে সম্পূর্ণ করতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা এটাতে ক্লিক করবেন। চলুন আমি ফ্রেশ অ্যাপ্লিকেশনের উপরে একবার ক্লিক করে দেখি আমাদেরকে কি দেখানো হয়। তো দেখতে পাচ্ছেন ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমরা
এই ধরনের একটি পেজে এসে গেছি, এখানে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সকল বন্ধু বান্ধবকে জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।